আবু হরজালাহু তিনি বলেন রসুল রসাল বলেছেন লা তাজা বয়ু তাকুম তোমরা তোমাদের বাড়িকে কবরের জায়গা বানায় না কি বলছেন তোমাদের বাড়িকে কবরের জায়গা না। তে অর্থ কি কবরের জায়গা বানায় না মানে কবরস্থানে সলা চাবদায় করা নিষেধ যেখানে কবর আছে সেখানে নামাজ পড়া নিষেধ কবরস্থান যদি নির্দিষ্ট ঘেরাও কোনো জায়গা থাকে সেই এলাকার ভিতরে মসজিদ বানানো নিষেধ এবং সেই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না কবর এবং কবরস্থানে নামাজ হয় না কেন যে এই কবরের মাধ্যমে শিরিক ঢুকেছে ইসলামের মধ্যে বিধায় ইসলামের তাওহিদের সম্পর্ক এই কবর থেকে একেবারে দূরে এর সাথে কোনো সম্পর্ক নেই বিধায় কবরস্থান বা কবরে মসজিদ বানানো নিষেধ তো কবরস্থানে যেহেতু কোরআন তেলাওয়াত করা যাবে না কবরস্থানে সলাৎ আদায় করা যাবে না নামাজ পড়া যাবে না তো তোমার বাড়িকে তুমি কবরস্থান বানানো না মানে কি তোমার বাড়িটা নামাজ শূন্য কোরআন শূন্য বানায় না এখন বুঝাছে কবরে যেরকম নামাজ পড়া যায় না কোরআন তেলাওয়াত করা যায় না কবরস্থানে যেরকম নামাজ পড়া যায় না কোরআন তেলাওয়াত করা যায় না তোমার বাড়িটাকে সেরকম বানায় না মানে কি তোমার বাড়িতে তুমি সলাচ আদায় করো তোমার বাড়িতে তুমি কোরআন তেলাওয়াত করো এবং বলছেন